হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ফেসবুক পেজ এবং লার্ন কম্পিউটার উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই চমৎকার এবং দরকারি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। প্রত্যেকটা উইন্ডোজ ব্যবহারকারী ইউজারদের জন্য আমি মনে করি এই টুলসটা থাকা বাধ্যতামূলক। এটা উইন্ডোজের পাওয়ার টয় নামে পরিচিত। তো এটা নিয়ে আপনি অনেক বেশি ভিডিও ইউটিউবে পাবেন না। এবং আমাদের জন্য কোন বিষয়গুলো দরকারি আমি মূলত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। বেশি লম্বা করে ভিডিও করব না, অনেক বেশি দেখানোর কিচ্ছু নাই। তো অ্যাজ এ ডিজাইনার বা আপনি যদি কোথাও ফাইল আপলোড দেন বা কোনো টাইপিং টিং করেন তাহলে বলবো এটা আপনার জন্য খুবই দরকারি। কারণ এখানে এমন কিছু বিষয় আছে যেটা আপনার সফটওয়্যারকে সবসময় আপনি টপে রাখতে পারবেন। আপনি আপনার একটা মনিটরকে দুইটা তিনটা ভাগে ভাগ করে কাজ করতে পারবেন। অ্যাজ এ আপনি চাইলে আপনার স্ক্রিনকে তিনটা মনিটরের মতো করে স্ক্রিন করে আপনি তিনটা ট্যাব করে কাজ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কীভাবে ডাউনলোড করবেন সেটা একটু দেখাই। সেটা হলো আপনি পাওয়ার টয়েস লিখলে এরকম প্রথম লিঙ্ক পাবেন, দেন ডস ডট মাইক্রোসফট ডট কম এই লিঙ্কে ঢুকবেন। ঢুকলে একটা আছে, এখান থেকে দেখেন মাইক্রোসফট পাওয়ার টয়েসের গিট হ্যাভের যে লিঙ্কটা আছে সেটা হলো এটা। আমি লিঙ্কগুলো দিয়ে দেওয়ার ট্রাই করব, অথবা আমাদের লার্ন উইথ সোহাগ যে ওয়েবসাইটটা আছে এখানে সাধারণত আপনারা সব কিছুই পাবেন। আপনারা এই সাইটটাতে একটু দেখতে পারেন, ফ্রি মকআপ থেকে শুরু করে ফ্রি ফাইল যা যা দরকার এই সাইটে পাবেন। তো এখানে আসার পরে আপনারা এই যে এখান থেকে exe এই ফাইলটা ডাউনলোড করবেন। এই ফাইলটা ডাউনলোড করলে এরকম একটা ফাইল আপনি জিপও আসতে পারে বা এরকম আসবে, এটাকে ইনস্টল দিবেন। আচ্ছা, ইনস্টল দেওয়ার পর এই যে আমাদের সাইটটা, এখানে আপনারা ফ্রিতে অনেক কিছু পাবেন, একটু চেক করে দেখতে পারেন lwsohag.com। ওকে, তো ইনস্টল দেওয়ার পরে এটা হলো আমাদের সফটওয়্যার। তো আমরা প্রথমে যেটা করব, ওপেন সেটিংয়ে ক্লিক করলাম, করে সবার আগে আমরা এটার পাওয়ারগুলো অন করে দিব। ওকে, তার জন্য আমাদের যেটা করতে হবে, একবার রিসেট দিয়ে দিলাম, একবার রিসেট দেওয়ার পরে এটাকে অন করে দিলাম। দেখেন যা যা আছে এই জিনিসগুলো ওকে থাকবে। দেন যদি আপনার আপডেট যে ভার্সনটা, ওরা অনেক কিছু আপডেট নিয়ে আসে, তখন আপনি চেক ফর আপডেটে ক্লিক করলে আপডেট থাকলে সেটা আসবে। আমাদের মেন যে জিনিসটা, এই সফটওয়্যারের মেন যে জিনিসটা, তার ভিতরে এক নম্বর এবং মেন সেটা হলো অলওয়েজ অন টপ। এই অলওয়েজ অন টপ হলো এমন একটা জিনিস, আমরা সাধারণত এটা ওপেন করলাম কি হলো ওটা চলে গেল, আবার যদি এটা ওপেন করি ওটা চলে গেল, আবার যদি মনে করেন এটাকে আমি ছোটো করে এখানে রাখলাম, এখন যদি এখানে ক্লিক করি তাহলে ওটা চলে যাচ্ছে। কারণ কি, এটাকে আমি পিন করার অপশন পাচ্ছি না, এই যে পিনটা, এখানে পিন করার অপশন পাচ্ছি না। কিন্তু যখন আমার এই এটা ওপেন থাকবে, এই অলওয়েজ অন টপ, এই যে দেখেন ইনেবল অলওয়েজ অন টপ, এটা ওপেন থাকবে, তারপরে আমি থিকনেসটা একটু কমালাম, দেন আমি যে কোনো অ্যাপস বা যে কোনো ফোল্ডার বা এনিথিং আমি চাইলে সবসময় টপে রাখতে পারবো। কেমন, এখানে দেখেন শর্টকাট কীটা দেওয়া আছে উইন্ডোজ কন্ট্রোল টি, আপনি চাইলে এটা এডিট করতে পারেন। তো সাপোজ এই ফোল্ডারটা আমি ওপেন করলাম, আমি চাচ্ছি আমি যাই কাজ করি না কেন ফোল্ডারটা এইভাবে ওপেন থাকবে, তখন উইন্ডোজ কন্ট্রোল টি প্রেস করলাম, এই যে দেখেন একটা থিকনেস মতো তৈরি হলো আর এরকম হলো। আমি এটাকে ছোটো করি আর বড় করি যেভাবে ইচ্ছে সেভাবে রাখবো। আমি এই সাইটে যাই, এখানে যাই, এখানে যাই, এটা ও সাধ্য নাই, আর ও এটা নিচে চলে যাবে বা এর পিছনে চলে যাবে। আপনি নোটপ্যাড ওপেন করলেন, হয়তো একটা কাজ করতেছেন, নোটপ্যাডটা বারবার দরকার, কিন্তু বারবার এই ওপেন করে মানে এই ক্লিক করলেন চলে গেল, আবার এর হলো ওর দরকার কি, কন্ট্রোল উইন্ডোজ টি দিলাম, এটাও দেখেন হয়ে গেল। তাহলে আমার দুইটা হয়ে গেল। এখন আমি কোনো ফাইল যদি আপলোড দেওয়ার জন্য আমার এখান থেকে টেক্সট নিতে হয় এবং লিখতে হয়, সাপোজ আপনি ক্রিয়েটিভ ফেব্রিকায় ফাইল দিবেন, আপনার হলো কি করতে হবে, লেখা নিতে হবে, দিতে হবে, ডিজাইন টান দিয়ে ছেড়ে দিতে হবে, তার মানে আপনি এই জিনিসগুলো এখানে ওপেন করে রাখতে পারছেন। আপনার আর যা যা দরকার আপনি সেই জিনিসগুলো সব এখানে কন্ট্রোল উইন্ডোজ টি দিলে পর আমার এটাও হলো এই তৈরি হয়ে যাচ্ছে, এই যে আমি এটাকে একটু ছোটো করে রেখে দিলাম, তাহলে অলওয়েজ এরা টপে থাকবে। এখন যদি আমার এটা, এই যে দেখেন এইবার যদি আমি এটা ক্লিক করি, এখানে কিন্তু পিন হয়ে থাকে, এই যে এখানে এখন কিন্তু পিনের অপশন আছে, সাধারণত এটা না থাকলে কিন্তু আপনার ওখানে এটা আসবে না। তো আমি এটা যদি কেটে দিই তাহলে চলে যাবে, আবার যখন ওপেন করব কন্ট্রোল উইন্ডোজ অবশ্যই টি দিব, এটা থেকে যাবে। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এটা গেল, দেন আপনারা এটার থেকে এসে আপনারা সবগুলো খালি এইটা মাত্র অন করে রাখবেন, আর কিছুই দরকার নেই। কালার পিকার, এটা হলো কালার পিকার, যদি অন করা থাকে তাহলে উইন্ডোজ শিফট সি দিলে
আপনি যে কোনো জায়গার কালার আপনি দেখে নিতে পারবেন। সাপোজ আপনার যদি কোনো সফটওয়্যার ওপেন থাকে, আপনার কোনো জায়গার কালার দরকার, তাহলে কী দেবেন, এখান থেকে ওপেন করি উইন্ডোজ শিফট সি, তাহলে উইন্ডোজ শিফট সি দিলে এই যে দেখেন এখন কিন্তু কী হয়েছে, আমি কিন্তু কিবোর্ড আর মাউস সবই ছেড়ে দিচ্ছি, তারপর যেখানে নিয়ে যাচ্ছি সেই জায়গার কালারটা শো করতেছে। হ্যাঁ, এরকম আরও অনেক অ্যাপস আছে, তো সেগুলো ব্যবহার করতে পারেন, বাট এটা হলো পারফেক্ট, আমি বলবো যে একটার ভিতরে সব। আপনি এখানে যে হালকা অ্যাশ কালার দেখলেও সেটাও পাবেন, আবার মানে যেখানেই ধরবেন সেখানকার কালারটা চলে যাবে, আপনি এসকেপ চাপ দিলে ওটা চলে গেল, ইএসসি কিবোর্ডে যে ইএসসি ওটা চাপ দিলেই ওটা চলে যাবে। তো এখানে এই যে ডিফল্ট ফরম্যাট হলো হেক্সা ফরম্যাট, মানে এই যে ছয় ডিজিটের যে কোড, সেটা আপনি চাইলে সিএমওয়াই কে মোডে দেখতে চাইলে দেখতে পারেন, এখানে আরও অনেক রকমের কোড আছে। তো সাধারণত আমাদের এটাই দরকার হয়, এটাই আমাদের দরকার হয়, এই ছয় কোড সংখ্যার কোডটা পাইলে এটা বসাই দিলে আমাদের চলে আসে। তো এটা দ্বিতীয় অপশান গেল ফ্যান্সি জুন, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো ফ্যান্সি জুন চাইলে আপনি আপনার মতো করে বিভিন্ন ফ্যান্সি জুন অ্যাড করতে পারবেন। তো দেখেন কন্ট্রোল শিফট উইন্ডোজ আর এই যে অ্যাপোস্ট্রফির এই যে ডটটা, এটা দিলে আপনার শিফট উইন্ডোজ অ্যাপোস্ট্রফির যদি ওইটা দিই তাহলে কিন্তু এটা আসবে, অথবা আপনি এখানে ক্লিক করলেন লাউঞ্জ এডিটরে, এই যে দেখেন চলে আসলো, এখানে আমি এটা শো করতেছে যে তিনটা করে উইন্ডোজ, আমি প্রথমে তিনটা দিয়ে বুঝাই, তারপরে আমি কলম রো যেভাবে ইচ্ছা রাখতে পারবো, তারপরে চাইলে আমরা ক্রিয়েট নিউ করতে পারবো। সেটা হলো কি, আমি এটাকে কেটে দিলাম, ওকে আমি আবার একটু ওপেন করি, ওপেন করলাম, এখন আমি এখান থেকে কোনটা নিতে চাচ্ছি, সাপোজ এই কলম তিনটা নিয়ে নিলাম, নিয়ে এখন কেটে, সরি এটা ভুল হয়ে যাচ্ছে বারবার, আমি এটাকে ওপেন করলাম, দেন তিনটা নিলাম, নিয়ে এখন দেখেন আপনার যদি কোনো জিনিস আপনার এই ফোল্ডারটা আপনি টান দিয়ে এই ফ্যান্সি জোনের ভিতরে চাইলে দিয়ে দিতে পারবেন, এইভাবে করে আপনি কি করতে পারবেন, তিনটা জিনিসকে তিনটা উইন্ডোজের ভিতরে রাখতে পারবেন। তো তার জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এখান থেকে নিতে পারেন, অথবা ক্রিয়েট নিউতে গিয়ে আপনি গ্রিড আকারে যদি ক্রিয়েট করেন, এই যে দেখেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিলে এই যে সরি এটা হলো, দেন আমি এটাকে ওকে, এখন এই তিনটা যখন আসলো তখন আমার কী করার দরকার, শিফট চেপে ধরে আমি যেটাকে যে জায়গা নিতে চাচ্ছি সেখানে নিতে হবে, শিফট চেপে ধরে আমি যদি এটাকে এখন টান দিই, দেখেন আমার এখানে এই ফোল্ডারটা চলে আসলো, এখন আমি এই ব্রাউজারের এটাকে আমি টান দিব শিফট ধরে, এই যে দেখেন দ্বিতীয় জায়গায় চলে আসলো, এখন আমার পাশাপাশি রাখার দরকার, সাপোজ আমার এই ট্যাবটাকেও আমি এখানে নেব, তাহলে কী করবো, এটা ওপেন হলো, আমি শিফট চাপ দিয়ে ধরে এটাকে টান দিয়ে এই তিন নম্বরে দিয়ে দিলাম। তাহলে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু কী করতে পারছেন, এটা ক্রিয়েটও করতে পারছেন, ক্রিয়েট নিউতে গিয়ে। তো এইভাবে চাইলে আপনি ওটা কেটেও দিলেন, দেন আপনার সেই তিনটা এখানে কিন্তু এইভাবে করে থাকলো। এখন আপনি যদি মনে করেন যে আমার এটার দরকার নেই, তাহলে আপনি এটাকে কেটে দেন, ওকে ফাইন, এটা কেটে দিলাম, ব্যাস বড়ো করে ফেললাম। ঠিক এইভাবে করে আরও আপনার অনেক অপশান আছে, আপনি কীভাবে করবেন না করবেন এখানে অনেক রকম অপশান আছে, চাইলে দেখে নিতে পারেন, বাট আমি বলবো অত বেশি কিছুরই দরকার হয় না, শুধু আপনার এইগুলো দরকার। অ্যান্ড এই যে একটা অপশান আছে এসভিজি মোড, যেটা সাধারণত, তো এই এসভিজি মোড যদি ওপেন থাকে প্রিভিউ, তাহলে আপনি কি আপনি ইপিএস বা এইগুলো সাধারণত ডিফল্টভাবে দেখা যায় ভিউ থেকে, যদি আপনি এখান থেকে দেখে নেন যে ফাইল এক্সটেনশন আছে, আবার প্রিভিউ প্যানেল নামে একটা অপশান আছে, এগুলো থাকলে কি হয় আপনি ইপিএস এগুলো দেখতে পারেন, কিন্তু ওই সফটওয়্যারটা থাকলে সেটা হলো এই এসভিজি মোডটা আপনি দেখতে পারবেন, যে এসভিজি মোডের ভিতরে কী ডিজাইন আছে বা কী আছে এগুলো আপনি দেখতে পারবেন। এছাড়াও আরও দেখেন এই যে এক্সটেনশনগুলো, মানে এই এই এর যে ফাইলগুলো আছে সেগুলো ডিফল্টভাবে না দেখা গেলেও ওপেন থাকলে আপনি দেখতে পারবেন, ডেভেলপার অপশন কপি এই যে এগুলোও দেখতে পারবেন, মানে যা যা আপনার এই পিডিএফ প্রিভিউ দেখার দরকার হলে অন করে দিবেন, পিডিএফ প্রিভিউ দেখা যাবে, এইরকম অনেক কিছু আছে, থাম্বনেল টেল আপনার এগুলো যদি দরকার হয় এ করবেন, ইমেজ রিসাইজ বলে একটা অপশন আছে, তো আপনি এই ইমেজ রিসাইজটা চাইলে খুব সুন্দর করে করতে পারবেন। তো ইমেজ রিসাইজের বিষয়টা হলো আমি ফোল্ডারে গেলাম, এখানে একটা ইমেজ আছে, এটাকে এসে এই রিসাইজ পিকচার, ওকে রিসাইজ পিকচার আছে, এখানে যাওয়ার পরে আপনি চাইলে লার্জ যদি দেন তাহলে এটা লার্জ হয়ে যাবে, দেন আপনি রিসাইজ দিলেন ওটা কিন্তু এই যে একটু সময় নিয়ে রিসাইজ হয়ে যাবে, এই যে দেখেন রিসাইজ হয়ে আরেকটা তৈরি হয়ে গেল, সাইজ অনুযায়ী যে আপনার যে সাইজ দরকার ছিল সেই সাইজ অনুযায়ী এটা তৈরি হয়ে গেল। আবার এগুলোকে চাইলে আপনি কাস্টম সাইজও কিন্তু করতে পারবেন, যে এটাকে যদি আপনি যান রিসাইজ পিকচার, তাহলে এখানে আরও অপশান আছে, সেটা হলো কাস্টম সাইজ আছে, কাস্টম দিয়ে আপনি আপনার মতো কত বাই কত দিবেন সেটাও দিয়ে রিসাইজ করতে পারবেন, যদি আপনার কোনো ইমেজকে একটু বড় করার দরকার হয় বা আপনি ইমার্জেন্সি এডিট করার দরকার হয় তাহলে ওখান থেকেও করতে পারবেন।
এরপরে আরও অনেক কিছু আছে, কিবোর্ড মাউস টাউস এগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি বলবো এগুলো খুব বেশি যে দরকার, এই যে আপনার এখানে মাউসের বড় করে দেখা এটারও একটা অপশন আছে। তো এখানে আছে উইন্ডোজ শিফট এইচ, তো আমি শিফট উইন্ডোজ এইচ যদি দিই, দেখেন আমি শিফট উইন্ডোজ এইচ দিচ্ছি, দেন এখন ক্লিক করলে মাউস হলো হাইলাইট হবে, এই যে এই দিলাম, দেন এই যে দেখেন এই যে এটা কিন্তু কী হচ্ছে, হাইলাইট হচ্ছে। তো এগুলো চাইলে আপনি করতে পারবেন, আপনি এসকেপ চাপ দিলে ওটা চলে যাবে, অথবা শিফট উইন্ডোজ এইচ আরেকবার দিলে ওটা চলে যাবে, দেন আর আর আসবে না। ঠিক এইভাবে করে আরও অনেকগুলো অপশান আছে, আপনারা যদি একটু দেখেন। পাওয়ার রিনেম, আপনি চাইলে কোনো কিছুকে সহজে রিনেম করতে পারবেন। পাওয়ার টয় রান, এখানে অল্টার স্পেস দিয়ে আপনার আরও হলো সার্চ বার যেটা সেগুলো আনতে পারবেন, সেটা হলো এখানে অল্টার স্পেস। তো আপনি যদি এখন অল্টার স্পেস দেন অ্যাজ লাইক অ্যাজ ম্যাক, তো অ্যাজ লাইক অ্যাজ ম্যাক বলতে কি, আপনি অল্টার স্পেস দিলে ম্যাকে কিন্তু এই সিস্টেমটা আছে যে আপনি যদি কোনো কিছু লাগে, মনে করেন ফটো দিয়ে সার্চ দিলেন, তাহলে ফটোশপ রিলেটেড আর যা যা আছে এখানে আপনার কী হয়ে যাবে, আপনার এটা এখানে শো করবে। তো আপনি যদি কোনো ফটো অ্যাপ্লিকেশন ওপেন করতে চান বা ফটোশপ ওপেন করতে চান, সহজে ওপেন করতে পারবেন, এর ফোল্ডার টোল্ডার যেখানে যা আছে সব কিছু আপনি দেখতে পারবেন। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো মোটামুটি এখানে আরও অনেক কিছু আছে, চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন, তবে আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি সেগুলো নিয়ে কথা বললাম, সারা রাত কাজ করে সকালবেলা আবার আপনাদের জন্য ভিডিওটা বানানো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ারটা করবেন, লাইক দিবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ভালো থাকবেন সবাই।